বিসমিল্লাহি রহমান রাহিম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আজকে এখানে একটা বাবির গায়ে হলুদের অনুষ্ঠানে আসছি অ্যাকচুয়ালি এটা নতুন বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান না ওনার চোদ্দো বছর বিবাহ বার্ষিকী উপলক্ষে ম্যারেজ অ্যানিভার্সারি করবে তো সেই জন্য উনি গায়ে হলুদও করতেছে সেটার জন্য আমরা সবাই এখানে এসেছি আর ওনার বিয়েটা হয়েছিল না কি দেশে টেলিফোনে ওনার অনেক দিনের ইচ্ছে ছিল যে উনি এভাবে একসাথে গায়ে হলুদ করবেন সেই জন্য এখানে উনি এই গায়ে হলদের অনুষ্ঠানটা করেছেন এখানে বধু আসছে স্টেজে যাচ্ছে সবাই ওনাকে নিয়ে যাচ্ছে সবাই এখানে আনন্দ করেছি আমরা সবাই আমরা উৎফুল্ল ছিলাম যে যার মতো গান গেয়েছে নেচেছে সবাই এখানে অনেক অনেক আনন্দ করেছে আমাদের সেই ভাবিও অনেক খুশি উনি নাচতে নাচতে স্টেজে যাচ্ছে দেখে অনেক ভালো লাগছে উনি সেজেছেও অনেক সুন্দর করে অনেক ভালো লাগছে ওনাকে দেখতে আমরা এখানে সবাই খুব সুন্দর করে সেজেছিলাম সবাই হলুদ রঙের শাড়ি ড্রেস পরেছি স্টেজটাও ভাবি নিজের হাতে বানিয়েছেন উনি সবগুলো ডিজাইন উনি নিজেই করেছেন অনেককেই দাওয়াত দিয়েছেন সবাইকে দিতে পারেননি কারণ সবাইকে পসিবল না একসাথে দাওয়াত দেওয়া এত মানুষ এখন তো সম্ভব না সেজন্য যতটুকু পেরেছেন উনি ওই অনুষ্ঠানে সবাইকে ইনভাইট করার চেষ্টা করেছেন এখন ভাইয়ে আসছেন বাবির হাজব্যান্ড জামিল ভাই আমাদের জামিল ভাই এবারে স্টেজে প্রবেশ করছেন ওনাকেও অনেক খুশি দেখা যাচ্ছে উনি অনেক খুশি কারণ উনি ফোনে বিয়ে করেছেন উনি গায়ে হলুদ এখানে করেছেন একা একা নাকি এখন বাবির সাথে একসাথে বসে দুজনেরই গায়ে হলুদ হবে সেজন্য উনি অনেক খুশি হাসতে হাসতে যাচ্ছে স্টেজে গান গাচ্ছে বাবিরা দেশের বাইরে এরকম একটা গায়ে হলুদ হবে অ্যাকচুয়ালি আমার কাছে এটা সম্পূর্ণ নতুন লেগেছে আমি এর আগে কখনো কোনো গায়ে হলুদের অনুষ্ঠানে যাইনি এই ফার্স্ট টাইম কোনো গায়ে হলুদের অনুষ্ঠান দেশের বাইরে হলো আর সেটাতে আমি অ্যাটেন্ড করলাম আমার কাছে অনেক ভালো লেগেছে এটা একটা রেস্টুরেন্টে করা হয়েছে অনুষ্ঠানটা রেস্টুরেন্ট টা বেশ বড় নিচে যেখানে অনুষ্ঠানগুলো করা হয় অনেক ভাই আর ফ্রেন্ডরা বসছে ওনার সাথে সবাই হলুদ পাখি মনে হচ্ছে সবাই হলুদ রঙের শাড়িতে অনেক ভালো লাগছে কালকে হবে বিবাহবার্ষিকের অনুষ্ঠান সবাই আমাদের সাথে থাকবেন পরবর্তী আমার ব্লগ দেখার জন্য আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ